আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে নিউক্লিয়াসের রসায়ন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায়টার নাম হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রসায়ন বইয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। তো রসায়ন, জৈব রসায়নটা কি? জৈব রসায়নটা হচ্ছে রসায়নের একটি শাখা, আর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা। আচ্ছা, জৈব রসায়ন এই শাখার মধ্যে কী করা হয়? এই শাখার মধ্যে জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়। যেহেতু জৈব রসায়ন, তাহলে অবশ্যই জৈব যৌগ নিয়ে আলোচনা করা হবে। আর জৈব যৌগ হচ্ছে কি? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে হচ্ছে কি, যে আমরা হাইড্রোকার্বন, এখানে হাইড্রো থেকে পাবো আমরা হাইড্রোজেন, আর কার্বন থেকে পাবো আমরা কার্বন। তাহলে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত বিভিন্ন যৌগ, আর সেগুলোকে আমরা বলতেছি জৈব যৌগ। আর এই সমস্ত যৌগ সমূহ যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। আচ্ছা, তো শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে? বিষয়টা আসলে তেমন না। এখানে হাইড্রোজেন কার্বন ছাড়াও আরও আছে, অক্সিজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, বিভিন্ন হ্যালোজেন মৌল এখানে থাকতে পারে। তো যেমন কি, আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন কি মিথেন, CH4, এখানে কি আছে? কার্বন এবং চারটা হাইড্রোজেন আছে। যেমন কি যে মিথানল, হ্যাঁ, যেমন কি এখানে ও আছে, অক্সিজেন আছে। যেমন কি বলতে পারি যে মিথাইন ক্লোরাইড, যেমন কি এখানে কি আছে, ক্লোরিন আছে, অর্থাৎ হ্যালোজেন মৌল আছে। আচ্ছা, আরও অনেক যৌগ আছে অনেক, আর আমরা এটাও জানি যে যৌগ যৌগের সংখ্যা কত, 80 লক্ষের অধিক। আচ্ছা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, কেন হয় সেটা। আচ্ছা, তো হাইড্রোকার্বন মানে হচ্ছে কি, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ সমূহ হয়। সেখানে কার্বন হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন, সালফার আর হ্যালোজেন মৌল সেখানে থাকতে পারে। আচ্ছা, তো এখন এই যে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন এখানে প্রধান যে উপাদান সেটা হচ্ছে কার্বন। আচ্ছা, তো কার্বন যেহেতু প্রধান উপাদান, তাহলে আমরা বলতে পারি এই যে জৈব রসায়ন এটাকে বলতে পারি কার্বন রসায়ন। বা যেহেতু জৈব রসায়ন জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়, তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে জৈব যৌগের রসায়ন। আচ্ছা, তাহলে জৈব রসায়ন সম্পর্কে আমরা মোটামুটি জানছি। এখন আমরা যদি জৈব রসায়নের একটা ডেফিনেশন দিই, তাহলে সেটা হতে পারে যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতসমূহ, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন জাতসমূহ, এই সমস্ত যৌগসমূহ যে শাখার মধ্যে আলোচনা করা হয়, অর্থাৎ রসায়নের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। জৈব রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন জাতসমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। আচ্ছা, তাহলে একটু আমরা জৈব রসায়নের ইতিহাসটা একটু জেনে নিই। ইতিহাসটা অনেক পুরনো, তবে যে সালটা হচ্ছে 1808 সাল। তখন একজন বিজ্ঞানীর নাম হচ্ছে বার্জেলিয়াস। তিনি এই সমস্ত যৌগসমূহকে দুইভাগে ভাগ করেন, অর্থাৎ যে কোনো সকল যৌগকে তিনি কীভাবে দুইভাগে ভাগ করেন, একটা হচ্ছে জৈব যৌগ, একটা হচ্ছে অজৈব যৌগ। আচ্ছা, তবে সাল হচ্ছে 1808, বিজ্ঞানীর নাম হচ্ছে বার্জেলিয়াস। তিনি কি করেন, তিনি যৌগসমূহকে বলেন যৌগ দুই প্রকার, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। আচ্ছা, তো এই যে জৈব যৌগ তিনি ভাগ করেন, সেটা ভাগ করেন লিভিং অর্গানিজমের ভিত্তি করে। তো লিভিং অর্গানিজম মানে হচ্ছে কি, যাদের জীবন আছে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী থেকে যে সমস্ত যৌগসমূহকে পাওয়া যায় তিনি বলছেন তাদেরকে জৈব যৌগ, আর যেগুলো উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া যায় না, যেগুলো হচ্ছে খনিতে পাওয়া যায় নির্জীব পদার্থ, তাদেরকে তিনি বলেছেন অজৈব যৌগ। তাহলে জৈব যৌগ কারা, যারা হচ্ছে লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজম, আর হচ্ছে কোনো হচ্ছে নন লিভিং। আচ্ছা, তো এখন এই যে প্রকল্পটা তখন থেকে চালু হয়েছে। এখন তিনি এই যে বিজ্ঞানী বার্জেলিয়াস আবার 1815 সালে একটা মতবাদ দেয়। মতবাদটা হচ্ছে সেম বিজ্ঞানী বার্জেলিয়াস, মতবাদটা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদ। আচ্ছা, এই মতবাদটা কি, এই মতবাদে তিনি বলেছেন যে এই যে উজৈব যৌগসমূহ সজীব মাধ্যম, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, এদের দেহে উৎপন্ন হবে একটা রহস্যময় প্রাণশক্তির মাধ্যমে। এই রহস্যময় প্রাণশক্তিকে তিনি বলেছেন মতবাদ অনুযায়ী, এই মতবাদটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। অর্থাৎ তার মতে তিনি বলেছেন যে যৌগ যৌগসমূহ ল্যাবরেটরিতে প্রস্তুত করা যাবে না, এগুলো উদ্ভিদ এবং প্রাণী দেহে একটা রহস্যময় প্রাণশক্তি দ্বারা উৎপন্ন হয়, আর এই যে কথাটা এটাকে বলা হয় হচ্ছে প্রাণশক্তি মতবাদ। এখন এই যে মতবাদটা 1815 সাল থেকে বিজ্ঞানীরা সকলে মেনে নিয়েছেন মোটামুটি, কিন্তু এই মতবাদের উপর একটা ধাক্কাটা লাগে 1824 সালে। তখন আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে, তিনি ছিলেন একজন সুইস বিজ্ঞানী, বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রেডরিক
ওলার, অনেকে সেটা একটা বলার বলে আমি ওলার বলছি। আচ্ছা তাহলে সাটা হচ্ছে 1824, বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রেডরিক ওলার। আচ্ছা এটাকে এটাকে ওলারকে অনেকে বলার বলে সমস্যা নাই। তো কী করেন তিনি, কী করেন যে সায়ানোজেন, সায়ানোজেন হচ্ছে একটা অজৈব যৌগ, আর হচ্ছে এখান থেকে তিনি তৈরি করেন সায়ানোজেন থেকে তিনি তৈরি করেন অক্সালিক অ্যাসিড। আচ্ছা তাহলে সায়ানোজেন থেকে যে অক্সালিক অ্যাসিড তৈরি করেন, এই অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা জৈব পদার্থ, আর এটা হচ্ছে একটা অজৈব পদার্থ। এই যে জৈব অজৈব পদার্থ থেকে যে জৈব পদার্থ তৈরি করছেন এটা করে করা হয়েছে ল্যাবরেটরির মধ্যে। তো এই যে যৌগটা যে উৎপন্ন হয়েছে জৈব যৌগ অক্সালিক অ্যাসিড, তো এই যে যৌগ যৌগ তা উৎপন্ন হওয়ার কারণে বিজ্ঞানীদের মনে একটা প্রশ্ন জাগে যে আসলে কি ল্যাবরেটরির মধ্যে যৌগ যৌগ সম্ভব প্রস্তুত করা যাবে কিনা। তো এই যে বিষয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন এই একই বিজ্ঞানী বিজ্ঞানী ফ্রেডরিক ওলার তিনি করেন যে 1828 সালে আরেকটা পরীক্ষা, যে 1828 সাল সেই বিজ্ঞানে তিনি কী করেন, তিনি করেন যে যে তিনি চেয়েছিলেন যে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে, ক্লোরিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে, তিনি সেই জন্য করেছিলেন কি অ্যামোনিয়াম ক্লোরাইড নেন এবং লেড সায়ানাইড নেন এবং তাদের মধ্যে বিক্রিয়া করান, এবং তিনি সেখান থেকে তিনি চেয়েছিলেন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে। তো তিনি অ্যামোনিয়াম সায়ানাইড তো পেয়েছিলেন, কিন্তু হয়েছিল কি যে বিক্রিয়া হচ্ছে এমন যে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস এর সাথে তিনি নেন লেড সায়ানাইড। আচ্ছা সেখান থেকে তিনি পেয়েছিলেন অ্যামোনিয়াম সায়ানাইড প্লাস লেড ক্লোরাইড, যেটা হচ্ছে একটা সলিড পদার্থ, আর এগুলো হচ্ছে অ্যাকুয়া। আচ্ছা এই যে অ্যামোনিয়াম সায়ানাইড এটা যে পেয়েছিলেন এটা হচ্ছে একটা কি অজৈব যৌগ, এটা হচ্ছে অজৈব যৌগ। এই অজৈব যৌগটাকে তিনি কী করেছিলেন, তাপ দিয়েছিলেন, কে তাপ দিয়েছে বিজ্ঞানী ফ্রেডরিক ওলার। তো তিনি এই যে এটা যদি আমি যদি গাঠনিক সংখ্যাটা দেখাই যে দেখতে এরকম হবে, এটা হচ্ছে প্লাস বা এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানাইড গাঠনিক যে সংকেত সেটা হচ্ছে এরকম দেখতে। তো তিনি কি করেছিলেন এই যে যৌগটাকে তিনি তাপ দিয়েছিলেন, তিনি তাপ দেওয়ার ফলে কি হয়েছে এটা পুনর্বিন্যাস হয়েছে, পুনর্বিন্যাসের ফলে তৈরি হয়েছে ইউরিয়া, এটা হচ্ছে আমাদের ইউরিয়া সংকেত। আচ্ছা এই যে ইউরিয়া, ইউরিয়া হচ্ছে একটা জৈব পদার্থ, আর এখানে যে অ্যামোনিয়াম সায়ানাইড সেটা হচ্ছে একটা অজৈব পদার্থ, অর্থাৎ তিনি আবার একটা অজৈব পদার্থ থেকে থেকে একটা জৈব পদার্থ তৈরি করেছেন। এই যে জিনিসটা হচ্ছে কি এটা হচ্ছে অজৈব, কারণ এখানে কি আছে এটা হচ্ছে আয়নিক যৌগ বলতে পারি, আপনি যদি এখানে প্লাস মাইনাস আছে তাহলে এই যে জৈব থেকে অজৈব থেকে জৈব তৈরি করেছেন। তাহলে তিনি এই যে এটার মাধ্যমে তিনি প্রমাণ করতে পেরেছেন যে যে প্রাণশক্তি মতবাদটা হচ্ছে একটা ভুল মতবাদ, এই মতবাদটা মানে গ্রহণযোগ্য নয়। তখন থেকে বিজ্ঞানীরা মেনে নিয়েছিল যে কি এই যে যৌগ যৌগ সমূহকে ল্যাবরেটরির মধ্যে প্রস্তুত করা হয়, আর ইউরিয়া হচ্ছে আমাদের প্রথম ল্যাবরেটরির মধ্যে প্রস্তুতকৃত পদার্থ। ইউরিয়া এটা হচ্ছে আমাদের প্রথম জৈব যৌগ যেটা আবিষ্কার করেন বিজ্ঞানী ফ্রেডরিক ওলার তার এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো আমরা বলতে পারি যে যৌগ যৌগ সমূহকে ল্যাবরেটরির মধ্যে প্রস্তুত করা যায়, আর হচ্ছে যে কি এই যে ইউরিয়া, ইউরিয়া যেহেতু প্রথম জৈব যৌগ আর সেজন্য আর বিজ্ঞানী ফ্রেডরিক ওলারকে বলা হয় জৈব যৌগের জনক বলা হয়। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের জৈব যৌগের মোটামুটি ইতিহাস, এবার আমরা জৈব যৌগের প্রাচুর্য নিয়ে একটু আলোচনা করবো।